बंधुरा अमित मऊ द ट्रावलिंग पेयर चैनेले तुम्हारे सकल के स्वागत। आमी आबार नतून एक वीडियो निये तुम्हारे सामने चले एसेछि। आमरा एखन बेरिये पड़ेछि अंकुर हाटी हाटे जावार उद्देश्ये। तुम्हरा अनेकेई शुनेछो कयेक बछर धरेई अंकुराटीर हाटटा खूब फेमास हये उठेछे। তাই প্রথমেই জানিয়ে দিই অঙ্কুরাটির হাটে কিভাবে আসবে। হাওড়া থেকে এলে অঙ্কুরহাটিগামী যে কোনো বাসে উঠে পড়বে। এছাড়াও হাওড়া থেকে এলে সলোপ হাই রোডের যে কোনো বাসে উঠে সলোপে নেবে, তারপরে টোটো করে চলে আসতে পারো এই অঙ্কুরাটির হাটে। এছাড়া কলকাতা দিয়ে হলেও নিউ টাউনের বাস বা ধুলোগড়ের বাস তোমরা ধরে নিতে পারো। এছাড়াও সাদ্রাগাছি থেকে এলেও ধুলোগড়ের বাসে করে তোমরা এই অঙ্কুরহাটির হাটে চলে আসতে পারো। এখানে দেখো পুরো অঙ্কুরহাটির বাসটা থেকে নেবেই তার উল্টো দিকেই হাট পেয়ে যাবে। এরকম হাটের ধারে ধারে সব নিচে বসে এরকম বিক্রি করে, বিভিন্ন ধরনের জামা কাপড় যে বিক্রি করছে, এই জামা কাপড়গুলোর খুবই কম রেঞ্জে পাওয়া যাচ্ছে, কিন্তু খুব একটাও খারাপ নয়। যদি দেখে শুনে নিতে পারো কম দামের মধ্যে সবটাই তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আমরা এখন অঙ্কুরহাটি হাটের দিকে যাব। তার আগে বলে নিই অনেকগুলো এখানে বিল্ডিং বালা হাট তৈরি হয়েছে। তার মধ্যে ইন্ডিয়া হাট আছে, পোশাক বাজার আছে, এলিনা হাট আছে, অনেকগুলো আছে। আমরা এখন জেপি ইন্টারন্যাশনাল হাটের দিকে যাচ্ছি। তুই প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে সামনে এরকম হাট বসে। আর হাটের টাইমিংটা তোমাদের জানিয়ে দেওয়া দরকার, কারণ এই হাটটা প্রতিদিন বসে না। এই হাটটা শুধুমাত্র শুক্রবারেই মেনলি বসে, তার সাথে বৃহস্পতিবারেও বসে, কিন্তু বৃহস্পতিবারে পুরো হাটটা বসে না। বৃহস্পতিবারে সকাল 10টা থেকে বসে, কিছু কিছু মার্কেট নিয়ে বসে, কিন্তু পুরোপুরি ভোর 3টে থেকে শুক্রবার দিন ভোর 3টে থেকে বসে যায়, সারা দিন থাকে, আর বিকাল 4টের মধ্যে হাট উঠে যায়। মানে বিকাল 4টের পর থেকে বেশি আর লোক থাকে না, মেন সব গুছিয়ে নিয়ে সব চলে যায়। আমরা চলে এসেছি জেপি ইন্টারন্যাশনাল হাটের দিকে। দেখো এই বিল্ডিংগুলো, এইটাই জেপি ইন্টারন্যাশনাল হাট। এখানে সস্তায় অনেক কিছুই তোমরা পেয়ে যাবে, কুর্তি থেকে শুরু করে বাচ্চাদের টপ, তারপরে লেগিংস, জেগিংস, তারপরে থ্রি কোয়ার্টার প্যান্ট, এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম এখানে পেয়ে যাবে। এছাড়াও আছে শাড়ির মার্কেট। জেপি ইন্টারন্যাশনাল হাটটা যে আছে, দুতলা আছে, একতলা আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সব এইরকমভাবে বিভিন্ন ধরনের জিনিস রাখা হয়েছে। এছাড়াও এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। যদি কেউ চাও যে গাড়ি করে আসবে, বাইক নিয়ে আসবে, সেটাও কিন্তু এখানে রাখার বন্দোবস্ত আছে। এবার আমরা জেপি হাটের মধ্যে ঢুকছি। তোমরা তো দেখতেই থাকো, তাহলে সবটাই বুঝবে। নিচে দিয়ে দেখো আমরা নেবে যাচ্ছি, সিঁড়ি আছে, ওপরেও আছে জিনিসপত্র। নিচেটা আগে আমরা চলে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সস্তায় কম দামে পাওয়া যায়। আর এখানে এসে কেউ যদি মনে করো যে এখান থেকে তোমরা পারচেস করে বিজনেস করতে পারবে, তাহলেও কিন্তু সেইটা এখানে আছে, কারণ সেখানে দামটা খুব কম দামে তোমরা অনেকগুলো জিনিস পারচেস করতে পারো, কারণ এখানে পাইকারিটাও বিক্রি হয়। খুচরোও যদি মনে করো কিনবে, একটা নেবে, একটার দাম হয়তো যেইটাতে 220 টাকা নেবে, সেই জায়গাতেই যদি তোমরা একসঙ্গে 4-5টা জিনিস নিয়ে নাও, সেখানেই হাফ দাম হয়ে যাবে। মানে একসঙ্গে যদি 4-5টা নাও, 50 টাকা করে পার হেড পড়ে হয়তো সেখানে 200 টাকায় হয়ে যাবে। কিন্তু যদি খুচরো নাও, মানে একটা জামা নিলে বা দুটো জামা নিলে, তখনই ওটাই কিন্তু 200 টাকা একটা জামার দাম হবে, বা 220 টাকা একটা জামার দাম হবে। তাই এখান থেকে যদি একসঙ্গে অনেক কিছু নেওয়া যায়, তাহলে কিন্তু ওটা একটু সস্তাতেই পাওয়া যায়। সব জিনিসই খুচরো বিক্রিও, খুচরোও যেগুলো আছে সেগুলোও সস্তাতে পাবে, কিন্তু তোমাদের দেখে বুঝে একটু সবটাই নিতে হবে। এখানে দেখো যেমন লং গ্রাউন্ডগুলো আছে 300, 350, 320, কিন্তু এখানেও এগুলো বার্গেনিং করলে তাহলে সেইটা কিন্তু ঠিকঠাক দামে তোমরা নিতে পারবে।
খুব সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু খুঁজে নিতে হবে। আর সবথেকে দুঃখের বিষয় হলো আমরা যখন হাট উঠে যাচ্ছে সেই সময় আমরা এখানে এসেছি, সেই জন্য তোমরা দেখে থাকবে অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এরকম জায়গাও আমি তুলেছি কারণ এইটা দেখানোর জন্যই কি এইখানে চারটের পর সব উঠে যায়। শুক্রবার চারটের পর এই হাট থাকে না, মানে অনেক উঠে যায় আবার অনেকে থাকে, তো সেই জন্য আমি ফাঁকা জায়গাগুলোকেও দেখেছি যাতে টাইমের মধ্যে যদি তোমরা চলে আসো তাহলে সব ভালো জিনিসগুলো পাবে। কারণ এখান থেকে পাইকারিটা সব অন্যান্য জায়গায় চলে যায়, তার আগে যদি ভালোটা পেতে চাও তাহলে তোমাদের কিন্তু একটু সকাল সকাল করে আসতে হবে। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আছে, এইগুলোর দাম যেমন 320 টাকা, বার্গেনিং করতে পারো তোমরা নিজেদের মতো করে, কিন্তু সেইটা খুব কম হবে না, তার মধ্যে যতটা প্রযোজ্য দাম সেইটা সেটুকুই কমবে। দেখে শুনে নিলে এইখান থেকেই তোমরা ভালো জিনিস পারচেস করতে পারবে। দেখো এই বাচ্চাদের ফ্রকগুলো যদি একসঙ্গে অনেকগুলোই নেওয়া যায় তাহলে কিন্তু এইগুলোই 40 টাকা 50 টাকা পার হেড পড়বে, কিন্তু এখানে যদি একটা করে নিতে যাও তখন 120 টাকা এরকম দাম ধরবে। যেমন লং ফ্রকগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনিং আছে, জিন্স আছে, জিন্সের জ্যাকেট আছে, সবই 350, 390 এরকম সব দাম, কিন্তু কোয়ালিটি খুবই ভালো, কোয়ালিটি খুব ভালো আবার কোয়ালিটি কমেরও আছে, কিন্তু সেইটা তোমাদেরকে দেখে শুনে একটু নিতে হবে। দেখো এইগুলো লং কুর্তিগুলো খুব সুন্দর সুন্দর এখানে এসেছে, আর যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি, সেই জন্য অনেক কিন্তু জিনিস এখানে নতুন নতুন আসা শুরু করে দিয়েছে, সেই জন্য বলছি বেশি আর দেরি যদি না করে থাকো তাহলে কিন্তু এই অঙ্কুরহাটির হাটে চলে আসতে পারো। একটু হাতে সময় নিয়ে শুক্রবার সকাল সকাল এখানে চলে আসলে অনেক ভালো ভালো জিনিস তোমরা পেয়ে যেতে পারো। দেখো এই জিন্সের প্যান্ট, জিন্সের জ্যাকেট এইগুলো কিন্তু খুব সস্তায় পেয়ে যাবে। এই যে গেঞ্জিগুলো আছে খুব সুন্দর, এই যে এই ফ্রকটাই ফ্রক মতো জিনিসগুলো আছে, এইগুলো যদি 4-5টা একসঙ্গে নিয়ে নাও একটু কমে হয়ে যাবে। আর এরকম নয় যে 4-5টা জিনিস একই ধরনের নিতে হবে তা নয়, তোমাদের পছন্দসই জিনিস নিয়ে নিতে পারো। আর দেখো অনেকে সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, সেই জন্য লিফ্টও করা আছে, যাদের পছন্দ লিফ্টে উঠতে পারো আর নাহলে সিঁড়ি দিয়ে উঠতে পারো। এইখানে দেখো আমরা এবার বেনারসি হাটের দিকে যাচ্ছি, এর ওপর তলায় বেনারসি হাট আছে, সেখানে শুধুমাত্র শাড়ি পাওয়া যাচ্ছে। এইখানে এই ফ্লোরে কোনো রকম গ্রাউন্ড কুর্তি বা ছেলেদের কোনো জিনিস নেই, এখানে শুধুমাত্রই বিভিন্ন ধরনের শাড়ি আছে। আর এই শাড়িগুলো যেটা তোমাদেরকে বলে রাখবো, এই শাড়িগুলো এতই কম প্রাইসে পাওয়া যাচ্ছে, এই যে শাড়িটা দেখো এই সব শাড়িগুলো 380 টাকা করে শুরু হয়ে যাচ্ছে, 250 টাকা থেকে শুরু হচ্ছে, আর কোয়ালিটি ওয়াইজ সেইগুলোর দাম কিন্তু বাড়বে। 380 টাকা শাড়ি যেইগুলো হয়তো অন্যান্য জায়গায় আমাদের কাছে ওগুলো 500 টাকা 550 টাকা, সেইগুলো কিন্তু আমরা এইখানে 300 টাকা 320 টাকা 350 টাকার মধ্যে নিয়ে নিতে পারবো। আর একসঙ্গে অনেকগুলো নিলে তখন তো দামটা অনেকটাই কমে যাবে। তো এই সব তাঁতের শাড়ি আছে, হ্যান্ডলুম আছে, বিভিন্ন ধরনের এখানে শাড়ি আছে, খুব সস্তায় পাওয়া যাচ্ছে। আর এইটা যেহেতু সামনেই যেহেতু দুর্গাপুজো আর মেয়েদের আকর্ষণের জিনিস সবসময় শাড়ি হয়ে থাকে, তো তার জন্য একদম পারফেক্ট জায়গা কিন্তু এই জেপি ইন্টারন্যাশনাল হাট। আমরা এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা, বাই বাই।